হচ্ছে কপারডাট মোড়। এখানে এসেই দেখতে পেলাম হরিণডাঙ্গা শ্রী রক্ষাকালী মাতার সহায়, সন হচ্ছে 1431। হরিণডাঙ্গা কালী পুজোর যে মণ্ডপ তো দেখতে পাচ্ছ কতটা বড়, তো অনেকটা মণ্ডপ থেকে দূরে এলে তবে কিন্তু একসাথে পুরো ফ্রেমটাই আসছে মন্দির। তো হরিণডাঙ্গা কালিকা ক্লাব 3 নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার ক্লাবের উদ্যোগেই কিন্তু হরিণডাঙ্গা কালী পুজো। ঠাকুর কিন্তু রেডি প্রায়, ঠাকুরের হেয়ার আর অনেক কিছু ডেকোরেশন এখনও বাকি রয়েছে যেগুলো কালকেকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো পুজোর আগের দিন অনেক জায়গায় কিছুই কমপ্লিট থাকে না, বাট হরিণডাঙ্গার কালী পুজোয় কিন্তু মাকে শাড়ি টাড়ি সব কিছু পরানো হয়ে গেছে। আমি তো আমার চোখে দেখতে পাচ্ছি 582 650, এগুলো এটা ভাঙা হবে কখন? সকালে। এটাকে কি বলে কি, এটা কেন করা হয়? ভোগের মালসা। এটা রক্ষা কালী পুজোর আগে করা হয় কেন? আমাদের মায়ের পুজো, এখানে আসার পরে যা মায়ের যা নিষ্ঠা ভরে যা পুজো যেটা, সেটা আমাদের ঠাকুরমশাই পাশবাড়ি সবাই আছেন করবে। আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে কোনো বক্সের নয়, এটা কিন্তু একটা পুজো, যেটা অরিজিনাল রক্ষা কালী পুজো সেরকম কোনো ধরনের একটা ভিডিও। তো ডায়মন্ড হারবার তথা ডায়মন্ড হারবারের যতগুলো রক্ষা কালী পুজো হয় তাদের মধ্যে অন্যতম পুজো হচ্ছে ডায়মন্ড হারবার হরিণডাঙ্গা কালী পুজো। তো এটা ডায়মন্ড হারবার বললেও ভুল হবে, দক্ষিণ চব্বিশ পরগনার বড় কালী পুজো বললে ঠিক হবে আমার মতে। তো যাই হোক, তো সেখানেই আজকে যাচ্ছি এবং সেখানে গিয়ে পুজোর ছোট্ট খুঁটিনাটি তুলে ধরবো। আর আজকের ওয়েদারটা আজবার এবং কালকে রয়েছে মঙ্গলবার, কালকেই হচ্ছে আসল পুজো এবং কালকে প্রচণ্ড হারে ভিড় হবে, তাই ভাবলাম আজকের গিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকের প্রচণ্ড হারে মেঘলা ওয়েদার, এখন বাজে ঘড়িতে 4:03। তো এই সময় ওয়েদার আলোকিত থাকে, সূর্য থাকে, তো সব কিছু কিন্তু ঢাকা পড়ে গেছে মেঘে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর পাড়, দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে দেখাই, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, তো সেরকম একটা কবিতার লাইন মনে পড়ছে। তো এখান থেকে সোজা রওনা দেব, সামনে স্টপেজ হচ্ছে কপারহাট, আর সেখান থেকে রাইট টার্ন নিলে সেই পুজোটা হচ্ছে হরিণডাঙ্গা। তো চলো। তো বন্ধুরা, ডায়মন্ড হারবার যে কালী পুজোটা হচ্ছে তার মাইক শুরু হয়েছে কিন্তু ঠিক যে ডায়মন্ড হারবার হসপিটাল রয়েছে সুপার স্পেশালিটি সেখান থেকে, আর এখানে শুনেছি মাইক লাগে প্রায় 100 থেকে 150 200 খানা মাইক থাকে। তো দেখতে পাচ্ছ রাস্তায় লাইটও লাগানো রয়েছে, হ্যালোজিন পুরো লাইটে কভার করে দেওয়া হয়েছে রাস্তায়। আর এটা কিন্তু আমি হসপিটাল রোড, হসপিটাল ক্রস করে যাচ্ছি, সামনেই কপারহাট মোড়। ওখান থেকে রোডটা শুরু হচ্ছে আর এই হচ্ছে কপারহাট মোড়। এখানে এসেই দেখতে পেলাম হরিণডাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী মাতার সহায়, সন হচ্ছে 1431। আর দুটো ছোট শিবের মূর্তি এবং একটা বড় শিবের মূর্তি রয়েছে, আর দুটো প্রহরী রয়েছে, আর বিশাল বড় গেট বানানো রয়েছে এখানটায়। আর এদিকে সোজা চলে যাচ্ছে কলকাতা, আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার। বন্ধুরা, এখন রয়েছি হরিণডাঙ্গার যে কালী পুজোর মণ্ডপ সেটা কিন্তু এবছর বাসন্তী কালার করা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে মণ্ডপটা রয়েছে। আর এখন চলছে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনির পরে কিন্তু একটা মোচ্ছব বলে পুজোর একটা মধ্যে রয়েছে একটা নিয়ম, তো সেটা করা হবে কালকে 4:00 পর্যন্ত ভোর। তো ততক্ষণ এই পাড়ার কোনো ব্যক্তি কোনো বাড়িতে কোনো রকম আগুন জ্বলবে না, তো সবাই মিলে এখন শঙ্খধ্বনিতে উলিধ্বনিতে মেতেছে। আর এখানে হচ্ছে হরিনাম হবে আজকের, আর ওখানে প্রতিমা বসবে প্রত্যেক বছরের নয় এবছরও, আর প্রতিমা যেখানে বসবে সেখানে কিন্তু বিশাল বড় একটা ঝালর লাগানো হয়েছে, মানে কত বলবো 10-12 ফুট আরও বেশি ওই কম নয়। আর এখানে কিন্তু স্টেজ করা রয়েছে, পুজো কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে আয়োজন করেছে, বাট বাজিও করা হয় প্রচুর পরিমাণে কালকে, মানে বিসর্জনের দিন যেগুলো বা নিরঞ্জনের দিন যেগুলো পড়ানো হবে, বাট এত পরিমাণে আজকের বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ পুরো মণ্ডপ ভিজে গেছে। তো সবাই দেখেছো বাইরে জুতো খুলেছে, আর এখন কিন্তু সবাই বাসন্তী কালারের শাড়ি ব্লাউজ পরে পাড়ার যারা রয়েছে সবাই কিন্তু শঙ্খধ্বনি দিচ্ছে একই সঙ্গে। আর যে 140 খানা মাইক রয়েছে প্রত্যেকটাতে কিন্তু এই শঙ্খধ্বনির আয়াত পৌঁছচ্ছে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা, মানে ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গা জুড়ে যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটা এলাকায় কিন্তু এই আওয়াজটা গিয়ে পৌঁছচ্ছে 140টা মাইকের সহায়তায়। আর প্যান্ডেলটা নিয়ে কী বলবো, মানে যতগুলো রক্ষাকালী পুজো আমি দেখেছি মানে কভার করেছি
সবার থেকে বড় মণ্ডপ হচ্ছে এইটা। কতটা এরিয়া জুড়ে তোমরা বুঝতেই পারছো, প্রায় 300-400 মিটার জুড়ে প্যান্ডেল। বাসন্তী কালার একটাই কালার রয়েছে, কোনো আলাদা কালার নয়। আর মণ্ডপটা যেখানে গড়া হয়েছে তার সামনে কিন্তু একটা ছোট্ট মতো পুকুর রয়েছে। আর এই পুজোটা দিনে দিনে আরও বড় হচ্ছে বলে এখন করে এই সামনের আলাদা করে পুজোর জন্য যে ঢালাই ফেলা হয়েছে রিসেন্ট দেখতে পাচ্ছ, আরও বড় পুজোর আকার নেওয়ার পরিকল্পনা রয়েছে পুজো কর্তৃপক্ষের। এই এটা হয়তো ভবিষ্যতে কোনো বড় পাকা মন্দিরও হতে পারে, তার জন্যই দেখতে পাচ্ছ এগুলো বিমও করা রয়েছে। আর গ্রামবাসীবৃন্দের ভিড় এত পরিমাণে হয় কালকের, এখানে পা গলানোর জায়গা থাকে না, তো তাই জন্যে আজকের এলাম, নইলে কালকের আসার ইচ্ছা ছিল। এটা কি ভবিষ্যতে কোনো বড় মন্দির করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে পুজোটা হচ্ছে এটা নিয়ে ছোট করে দু চার লাইনে কিছু বলুন। আমার তো ছোটবেলা থেকে শুনেছি, আমার বাবা প্রায় 85 বছর বয়সে মারা গেছে 5 বছর আগে। আচ্ছা, উনিও শুনেছি, উনিও বলেছে আমি দেখে আছি, আমার বাপ ঠাকুর দ্বারা করতো, মানে আমার বাবার ঠাকুর দ্বারা করতো। মানে এটা এখনো আনকাউন্টেবল যে কত বছর? মিনিমাম 300 আপ। 300 আপ? আচ্ছা, 300 আপ। আপনি ছোটবেলা থেকেই দেখে আসছেন, আর আপনার বাবাও বলে গেছিল যে আমিও ছোটবেলা থেকেই দেখে আসছি। যেহেতু এইটা হচ্ছে আমাদের একটা ছোট একটা জায়গা ছিল, তখন তো এটা এরকম ছিল না, বড় ছিল ছোট একটা ছিল, আস্তে আস্তে একটা মন্দিরের জন্য চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা কি অবস্থা, তার চেষ্টা হচ্ছে মন্দিরটা সামনে বছর হয়তো অনেক হয়তো ছাদ পড়তে পারে, এই জায়গায় হচ্ছে আমরা। আচ্ছা, এই যে হরিণডাঙ্গায় কালী পুজোটা হচ্ছে এটা পুরোপুরি তো গ্রাম বাংলার মানে গ্রামের সহযোগিতা তো রয়েছে প্রচুর পরিমাণে, তাছাড়া কি গ্রামের গ্রামে না বাইরে কিছু নেই, বাইরে কিছু অনলি বসু গ্রামবাসী। আচ্ছা, গ্রামবাসীর চাঁদা নেই, গ্রামবাসীর সহযোগিতায় এই এত পর্যন্ত এই বিএম টিম কাজ হয়েছে, সব কিছু গ্রাম না, এটা কিছুটা মায়ের অনেকে সহযোগিতা করেন, সহযোগিতা করছে, অনেক বাইরের লোকও করেছে, অনেক লোক বাইরে করবে বলেছে, কারণ এগিয়ে আসছে মন্দিরের উন্নতির জন্য। আচ্ছা, তো পুজোটা নিয়ে আজ কি হবে, কাল কি হবে এবং পরশু কি হবে? আজকের আমাদের মেন পূজাটা আমাদের হচ্ছে কালী পূজার একটা দিন, বুদ্ধ পূর্ণিমার আগে শনি মঙ্গলবার, সেটা যে ভোটের সময় হতে পারে, ভোট হতে ধরুন আগের 5 বছর আগে পড়েছিল রবিবার, ভোট পড়েছিল, আমার পূজা ছিল শনিবার। আচ্ছা, ভোটে নিয়ে আমাদের কোনো অতটা কোনো এ নেই, গুরুত্ব নেই। ভোট দিতে হবে, যে যার ভোট সে তার সময় অনুযায়ী দিয়ে আসবে, কেউ কোনো আপত্তি না, না পূজা সবার, ভোটটাও সবার, একদম এটাই হচ্ছে আমরা এরকমভাবে। আর তাছাড়াও এখানে তো মূল গুরুত্ব দেওয়া হয় পুজোকে, আদার্স কোনো বক্স থাকে না, আদার্স কিছু থাকে না, বক্সের কোনো কিছু, হরিনামটার জন্য বক্স হয় ছাড়ানো, যেটা একদম আমাদের পুজোটাই মেন হচ্ছে কালী পূজা। আচ্ছা, তো পুজোটা কালকের হচ্ছে, কালকের আর এবং পরশু দিন বিসর্জনটা কখন হচ্ছে? ওটা বলতে পারবো না, আমাদের মানে অ্যাপ্রক্স আর্লি ধরুন আমাদের আগের বছর হয়েছিল ঠাকুর বিসর্জন করে সন্ধে 5:30-6:30, মানে ওরকমই এবছর এরকম হবে, এবার ওয়েদার উপরে হয়তো না আর লেট হবে, লেট দিলে সন্ধে হবে। এবারে শুনছিলাম অনেক বাজি হয়, এবারে ওটা বাজিটা এটা হচ্ছে মানে হরিণা গ্রামের ঐতিহ্যটা, একদম গ্রাম এক বছর আমার আশায় শুনেছিলাম কি একটা ঘর ফেটে গেছিল বাজিতে, অনেক বছর আগে আর ঘটনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পরিমাণ বাজি ছিল জাস্ট কোনো রকম একটা বাজি গিয়ে কোনো পড়ে গেছে, সেই জায়গায় বাজি ছিল, সেটা হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কারোর কোনো দুর্ঘটনা হয়নি, ঘটনা নেই, সবই কাটা খুব ভালো লাগলো কাকু তোমার সাথে কথা বলে, তো অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তনের আগে এগুলো পুজো দেওয়া হয়, কাউন্ট করা রয়েছে, আমি তো আমার চোখে দেখতে পাচ্ছি 582-650-822, এখানে 822 পর্যন্ত দেখছি, আর এখানে আরও রয়েছে এগুলো। এটা ভাঙা হবে কখন? সকালে। এটাকে কি বলে, কি এটা কেন করা হয়? ভোগের মালসা। এটা রক্ষাকালী পুজোর আগে করা হয় কেন? প্রথা হয়ে আসছে জায়গা করা। আচ্ছা, সেই হিসেবে আমরা যাই। আচ্ছা, আর এটা কি রক্ষাকালী পুজোর আগেই করতে হয় না এমনি অন্য দিনে করলে হয়? একাদশীর ভেতরে, একাদশী বা মানে এটা করার পরেই রক্ষাকালী পুজো করতে হয়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ কতগুলো মালসা রয়েছে, আনকাউন্টেবল, তবু কাউন্ট করা রয়েছে গায়ে গায়ে, জাস্ট আনকাউন্টেবল। যে ম্যানেজার রয়েছে সেই দাদাকে পেয়ে গেছি, তো এই হরিণডাঙ্গা কালী পুজো হচ্ছে, নমস্কার, তো এই যে হরিণডাঙ্গা কালী পুজো হচ্ছে এর বাজেটটা কত? বাজেট তো প্রথমে এরকম বলা যায় না, অ্যাপ্রক্স, আর একদম কাউন্টেবল বলতে বলিনি, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স
যদি বলেন তাহলে গত বছরের বাজেট যেটা হয়েছিল বা গত বছর যেটা খরচ হয়েছিল খরচা হবে, তারপর হিসেব হবে তারপর, কারণ গত বছরের যা হিসেব ছিল তাতে করে দেখা গিয়েছিল প্রায় অ্যারাউন্ড 5 লাখ ক্রস করেছে। তো এই যে পুজোটা সম্বন্ধে যদি ছোট্ট করে কিছু বলেন আপনার, যা মানে আপনি তো ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন এখন পুজোর, তো এইটা কীভাবে সামলাচ্ছেন বা পুজো সম্পর্কে কী হতে চলেছে কালকের এবং পরশু দিন, তো সেটা নিয়ে ছোট্ট করে কিছু দু চার লাইন বলেন। দেখুন কালকের আমাদের মায়ের পুজো, আচ্ছা কালকের মা সন্ধ্যে 7:30 আসবে, আচ্ছা রওনা দেবেন, আচ্ছা সরি ভুল বলছে, রওনা দেবেন 7:30। এখানে আসার পরে যা মায়ের যা নিষ্ঠা ভরে যা পুজো যেটা সেটা আমাদের ঠাকুরমশাই পাশবাড়ি সবাই আছেন করবে, আচ্ছা এবং পুজো নিয়ে যদি বলেন মায়ের ভক্ত সমাগম যেটা হয়, আচ্ছা সেটা আশা করি যদি বিগত বছর যদি ভিডিও দেখে থাকে কেউ বুঝতে পারবে মায়ের কী গ্রিপ কত সংখ্যক হয়, ওটা রূপটা ওটা বলা যাবে না এই মুহূর্তে যে কত লোক আসতে পারে, আচ্ছা আর আমাদের যারা কমিটিতে যারা আছেন প্রতিনিধি ডালা প্রতিনিধি, আচ্ছা মালসা রক্ষক হিসাবে যারা আছেন, যেমন আপনি একটু আগেই দেখেছেন যে মালসা যেভাবে, হ্যাঁ একদম একদম, প্রতি বছরই একটা করে কমিটি থাকে মালসা রক্ষক কমিটি, মানে তারা মালসা বসান, কিছু থাকে ডালা প্রতিনিধি গ্রামের ডালা বসানো, আচ্ছা কিছু থাকে বহিরাগত ডালা প্রতিনিধি, মানে আমাদেরই গ্রামের লোক আলাদা আলাদা বাড়া যারা আমাদের আউটসাইড যারা গ্রামের বাইরে থেকে আসছেন ডালা দিকে তারাও দেন, আচ্ছা এবং তাদেরকে কুপন দেওয়া হয়, কুপন নিয়ে পুজোর পরে তারা এসে ডালা নিয়ে যায়, কেউ ডালা রেখে যায়, সেটা তাদের পার্সোনালি। আচ্ছা আর বুধবার কী হয়, বুধবার সকাল থেকে মায়ের যেরকম যা পুজো থাকে হয়, যেমন প্রতি বছর বা ভোরের দিকে দণ্ডি দেওয়া চলে, তারপরে মায়ের যে বলি মায়ের কাছে যে বলি সেগুলো হওয়ার পরে বিসর্জনের পুজো হয়, আরতি হয় বিসর্জনের পুজো, তারপর মা আবার আস্তে আস্তে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয়, আবার আসছে বছর আবার হয় আবার তারপরে যেমন। এই যে বিষয়টা আপনার কি কেমন চাপের লাগে না আপনি ম্যানেজ করে নেন? দেখুন চাপ আর হালকাটা কোনো ব্যাপার নয়, চাপটা তো থাকবেই অবশ্যই, কারণ গোটা গ্রামের মঙ্গলাতে যে প্রতি হয়েছি পুজোর, আচ্ছা গোটা গ্রামকে রেখে আমার যেটা তারাকে দায়িত্বটা আমার উপরে দিয়েছে সেইটা যদি নিষ্ঠাভাবে করতে পারি সেটাই, এবং আশা করছি বিগত বছর আমার সমস্ত গ্রামবাসী আমাদেরকে যেভাবে আমাকে আমার কমিটিকে যেভাবে হেল্প করেছেন এবছরও সবাই সেই সহযোগিতাটাই করবে। তো খুব ভালো লাগলো সুরজদা কথা বলে, থ্যাংক ইউ, সবাইকে নিমন্ত্রণ পুজোয় অবশ্যই কালকে আসবেন, একদম একদম। তো বন্ধুরা হরিণডাঙ্গা কালী পুজোর যে মণ্ডপ তো দেখতে পাচ্ছ কতটা বড়, তো অনেকটা মণ্ডপ থেকে দূরে এলে তবে কিন্তু একসাথে পুরো ফ্রেমটাই আসছে মন্দির, তো পুরো একদম বৃষ্টির জন্য উপরটা ঢাকা দেওয়া হয়ে গেছে, উপরে বেশি কারুকার্য করা হয়নি, মানে বাইরে প্যান্ডেলের বাইরের কথা বলছি, আর ভিতরে কিন্তু অনেক মুভিং হেডও লাগানো হয়েছে 9-10টা প্রায়, এই ওই ব্ল্যাক শেপগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কালকে হয়তো রাতে জ্বালানো হবে। বন্ধুরা যে পুজোটা হচ্ছে তার ঠাকুর যেখানে রয়েছে সেই একটা মন্দির রয়েছে এপারে, তো সেখানে চলে এসেছি, তো ঠাকুর কিন্তু রেডি প্রায়, ঠাকুরের হেয়ার আর অনেক কিছু ডেকোরেশন এখনও বাকি রয়েছে যেগুলো কালকেকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো পুজোর আগের দিন অনেক জায়গায় কিছুই কমপ্লিট থাকে না, বাট হরিণডাঙ্গার কালী পুজোয় কিন্তু মাকে শাড়ি টাড়ি সব কিছু পরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই কাঠামো এখানে কিন্তু পুজোর পরে নিরঞ্জনের পরে কাঠামোটা কিন্তু প্রত্যেক শনিবার এখানে পুজো হয়। এই হরিণডাঙ্গা যে কালী পুজোটা হচ্ছে এখানে কিন্তু 11খানা পাড়া থেকে তাসা বেরোবে, বেরিয়ে কিন্তু ঠাকুরটাকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে, আর ঠাকুরের যেখান থেকে নিয়ে যাওয়া হবে সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা, এই জায়গাটায় ঠাকুরটা রয়েছে, এখান থেকে প্রায় এখানে 100 মিটার আর এখান থেকে একটুখানি 200-300 মিটার হবে, তো এত দুটুকুই পথ, কিন্তু এইটুকু নিয়ে যেতেই প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। সবাই কিন্তু তাসা কোনো রকম বক্স এখানে নেই, কালকেই হবে অনুষ্ঠান, আর এই রাস্তা যেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু জনসমাগমে পরিণত হবে, সেই কালী পুজোর সব কিছুই প্রায় তোমাদের দেখিয়েছি, বাট যে ক্লাবটা রয়েছে কতটা বড় দেখো, হরিণডাঙ্গা কালিকা ক্লাব 3 নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার, ক্লাবটাকে কিন্তু খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, উপরেও ছাউনি টাইপের করা রয়েছে পুজো উপলক্ষে, তো এই ক্লাবের উদ্যোগেই কিন্তু হরিণডাঙ্গা কালী পুজো, আর ক্লাবটার নামও তাই রাখা হয়েছে হরিণডাঙ্গা কালিকা ক্লাব।
আর দেখতে পাচ্ছ এই পুকুরটা কিন্তু বাঁধানো পুকুর, চারদিকটা বাঁধানো রয়েছে, কী সুন্দর ব্যারিকেড করা রয়েছে। এই পুকুরেই কিন্তু বিসর্জনটা হয়, মানে বুধবার আর কি। আর পুরো বাজিতে পুরো ছয় লাভ করে দেওয়া হয়, এত বাজি ফাটানো হয়। আর পুকুরে যত মাছ রয়েছে তাদের তো একদম কি বলবো কি হয় সে তারাই জানে, কিন্তু বৃহস্পতিবার শুধু মাছ ভেসে থাকে, কি হয় কে জানে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টিও অনবরত পড়ছে, আর কালকে কালী পুজো যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। এখানে পুজোয় আসছো কত বছর? আমার বাড়ি এখানে। তোমার বাড়ি এখানে? তো এই একদিনই বড় পুজো হয়? আর কোথাও পুজো হয় এখানে বড়? এটাই সব থেকে বড়, এটাই সবচেয়ে বড় তাই। আর এমনি এখানে পুজোয় আনন্দ কিরকম হয়? ভালো। তাসায় নাচা যায়? হ্যাঁ তাই। মানে ভিড় কত হয়, কত লোক হয় জানো? কত লোক হয় একটু বলো তো আন্দাজ করে। তিরিশ? কি তিরিশ জন? হ্যাঁ। টোটাল পুজো পুজো মানে কোটি কোটি লোক, কোটি কোটি লোক। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম হরিণডাঙা কালী পুজো কীভাবে হয় এবং কীভাবে তার শেষ হয়, টোটালটাই যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। আর এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজ এইটুকুই দেখাতে পারলাম তোমাদেরকে, এবং কালকে চেষ্টা করব আবারও মাকে দেখানোর। তো এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আর যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে, তারা পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, টাটা।